মক্কার কাফেরা মুর্শেকেরা তারা এদের উপরে এমন নির্যাতন শুরু করলো নিপীড়ন শুরু করলো যারা গরিব এরা ব্যবসা বাণিজ্য করার যত মাধ্যম আছে এই মাধ্যমগুলো ভেঙে চোরমার করা হচ্ছিল আর যারা ধনী পরিবারের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না পরিবারের মধ্যে তাদেরকে লাঞ্ছনা কর বাক্য তাদের প্রতি করা হতো যারা রসিলের উপর ইমান এনেছিল আল্লাহর পরিমাণ এনেছিল রসুলের উপরিমাণ এনেছিল দিনকে গ্রহণ করেছিল ওই মক্কার জমিনে পশু পাখির সম্মান ছিল গাছ কদর ছিল কিন্তু ইমানদারদের তেমন কোনো কদর ছিল না সম্মানিত হাজির এমন এক নাজুক পরিস্থিতিতে হজরতিব খাব্বাব রদিউল্লাহ তিনি রসুল করিম সাল্লাহামের সন্ধানে বেরোলেন আল্লাহর হাবিব হানাই কাবার পাদদেশী বহারি শরীফের মধ্যে হাদিস কেন এসেছি নিজের চাদর মুবারক কানার উপরে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন হজরত খাব্বা প্রদি আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের জন্য কি সাহায্য প্রার্থনা করেন না আমাদের জন্য কি আপনি দোয়া করেন না আমাদের উপরে কাফেরা এভাবে নির্যাতন করতেছে নিবিড়ন করতেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল বর্ণের হয়ে গেল আর বললেন ও খাবাব তুমি কি কথা বলেছো তোমার পূর্বে যারা ঈমান এনেছিল ইমানের দাবি করেছিল ঈমানের বহি প্রকাশ করেছিল তাদের উপরে যে নির্যাতন নিপীড়নের স্টিমুলার চালানো হয়েছিল এখনো তো তোমরা সেই পর্যায়ে যাও নাই তাদেরকে গর্ত খনন করে সেখানে তাদেরকে রাখা হত শুধু তাই নয় তাদের মাথার উপরে খরার এরপরেও তাদের জবান থেকে তার আল্লাহর কালিমা ছেড়ে দিত না অভাব ভাব শুধু তাই নয় চিন্তা করো না টেনশন করিও না এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে সানাতে হাজারা মাওক পর্যন্ত মানুষেরা চলাফেরা করবে একমাত্র মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর বয়ে ছাড়া মানুষের কোন বই কোন প্রাণীর বইও থাকবে না আল্লাহ আল্লাহর বই ছাড়া কোন মানুষের বই থাকবে না এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজের প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর বই জাগ্রত হবে আল্লাহ হকবর বলেন হজরত হাব্বাব নদীও হকে রসুল এই বলে সান্ত্বনা দিলেন সোহান্লাহ সোহান্ এর দ্বারা বোঝা যায় শুধুমাত্র ইমান এনেছি একথা বললেই আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেবেন না ইমান আনার পরে ঈমানের দাবি পূরণ করার জন্য যত শর্ত আছে আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনে সামিল হওয়ার জন্য যেই বৈশিষ্ট্যের দরকার প্রকৃত আল্লার আল্লাহর গোলাম হওয়ার জন্য যে বৈশিষ্ট্যের দরকার প্রকৃত রসুনের শূন্য পালনকারী হওয়ার জন্য যে বৈশিষ্ট্যের দরকার রসুলের উন্মত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যের দরকার এই ইমানের দাবি যতক্ষণ আমরা পূরণ না করব কোশ্চেন খালিও শুধুমাত্র ইমানদার বললেই পরে আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবেন না অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আমাদের জাতির পিতা সবাই বলুন তো দেখি জাতির পিতার নাম কি বলুন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এমন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নমরত তাকে অগ্নিকুণ্ডে ফেলবেন ওই মুহূর্তে আল্লাহর ফেরেস্তা হজরত জি আলিহ এসে বললেন ও আল্লাহর পয়গাম্বর আপনি আমার কাছ থেকে সাহায্য চান আমি কি আপনাকে সহযোগিতা করব নাকি আমাকে আল্লাহ ডানা দিয়েছেন পাকা দিয়েছেন পাকা গুলো যদি একটু নাড়া দেই তাহলে এই জ্বলন্ত একেবারে নির্বাপিত হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আল্লাহর ফেরেশতা ও আল্লাহর ফেরেশতা আমি তোমার কাছ থেকে সাহায্য চাইব কেন যে পাক রব্বুল আলমিন আমাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন সে আল্লাহ পাকরব্বুল আলমিন আমাকে এখানে বিজয়ী দান করবে সফলতা দান করবে হজরত ইব্রাহিম আলহ ইসালাম কি অগ্নে ফেললেন আল্লাহ পাকরব্বুল আলমিন এর পূর্বাক আগুনকে মানা করে দিলেন নিষেধ করে দিয়েছিলেন

শুধু তাই নয় আল্লাহ পাকবুল আলমিনে ফেরেস্তাম হজরত জিবরিল আলী ইসলাম আল্লাহকে বললেন ও আল্লাহ এত ফেরেস্তা আছে কোন ফেরেস্তার নাম আপনি হাবিব দিলেন না হলিল দিলেন না কিন্তু জমিনের মধ্যে আপনি একজনের নাম রেখেছেন হাবিব আর একজনের নাম রেখেছেন খলিল কারণটা কি আল্লাহ পাকরুবুল আলমিন হজরতিব জিব্রিল আলী কি বললেন ও জিব্রাইল তুমি যাও আমার খলিল ইব্রাহিমের কাছে যাও সেখানে গিয়া তুমি পরীক্ষা করো উনি কি হলিল না কি হলিল নয় এটা তুমি তোমাকে প্রমাণ করে দেবে আমার খলিল ইব্রাহিম উনি কি হলিল খাতি হলিল নাকি নকল হলিল এটা তোমাকে প্রমাণ করে দেবে সুবহানাল্লাহ বলেন হযরত জিবরিল আলাইহিস আসলেন আর মানুষের সুরত দৌড়লেন সুরত দরার পরে মনো মনে চিন্তা করলেন আমি যে ফেরেশনা এই পরিচয় ওনাকে আমি কিভাবে দেব তখন হদরতি জিবরুল আলাইহিসাল্লাম তিনি আল্লাহর জিকির কর আরম্ভ করলেন জরুরে বলবেন না শুভহে আলহ আলহেমদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে যখন জিকির কর আরম্ভ করে দিলেন হদরতি বরাহিম আলাইহিসলাম তখন তখন তিনি উর্ধ্বরা ছিলেন একজন মানুষের জবান যখন আল্লাহর জিকির শুনলেন তখন হজরত ইব্রাহিম আলহ ইসলাম ওই মানুষটাকে গিয়ে বললেন তুমি এত ভালো মানুষ তুমি আল্লাহর জিকির করো আমি তোমাকে একটানা উঠ দিয়ে দিলাম আল্লাহর জিকির করেছ এই জন্যে আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিম আলহ ইসলাম একটা উঠ যখন জিবরিল আলহ ইসলামকে দিয়ে দিলেন ওই জিবরিল আলহ ইসলাম যে উনি আল্লাহর এটা প্রথমে পরিচয় পান নাই ওই মানুষটা যখন আল্লাহর জিকির করলেন আল্লাহ বললেন হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম তখন একটা উঠ দিয়ে দিলেন উঠটা দেওয়ার পর পর ওই মানুষটা আবার বলল আলহামদুলিল্লাহ আপনি আমাকে একটা উঠ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে ইব্রাহিম আলীহ ইসলাম আরেকটা উঠ দিলেন আবার উনি বলল আলহামদুলিল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসলাম আরেকটা উঠ দিলেন এভাবে যত উঠ ছিল সব উঠগুলো আল্লাহর প্রশংসা যতবার করে ততবার ওই মানুষটাকে দিয়ে দিল হজরতি ইবরাহিম আলহ ইসলামের সব উঠ শেষ হয়ে গেল ওই মানুষটা আবার বললেন ও মানুষ ও আল্লাহর পয়গাম্বর এখন তো তোমার ওট নাই আমি তো আবার আল্লাহর প্রশংসা করব। আর আপনি কি দেবেন বলুন হজরত আলহী ইসলাম বললেন ও মানুষ তুমি আমাকে এখনো চিনতে পারো নাই তোমাকে এতগুলো আমি দিয়েছি এখন তো তোমার উঁটের রাকালের প্রয়োজন তুমি যদি আরেকবার আল্লাহর প্রশংসা করো আমি তোমার উঁটের রাকাল হয়ে যাব কি সুন্দর পরীক্ষা দেখেন

হজরতিয়া লাহুতালা আনহা তিনি কেমন আল্লাহ উপর ইমান এনেছেন রসুলের উপর ইমান এনেছেন পাঁচ হাজার গোলামেরা তা কেমন ভাবে আবদ্ধ করলো সুমাইয়া সুমইয়া রি লাহুতালা আনহাকে লম্বা জীবনী আমি খাটো করে বলি তা কি এভাবে কুটির সাথে বানা হল তার সন্তান আব্দুল্লাহকেও সামনে বাধা হল হজরতেব সুমাইয়া আর আনহার শরীর থেকে কাপোটগুলো সরিয়ে ফেলা হলো বলবেন না নাওজিবিল্লাহ আবু জেহেল কর্তৃক ওই সন্তান আব্দুল্লাহকে বলা হলো ও আব্দুল্লাহ তুমি যতক্ষণ না তোমার মায়ের দিকে তাকিয়ে থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার মাকে জীবিত রাখবো আর দিকে হজরতিফ সুমাইয়া আর তাআলা আল্লাহ আনহাকিব বালুছরের উপর উত্তপ্ত বালুর উপরে থাকি একেবারে সাহিত্য করে রাখা হলো আর কুটিরের সাথে বেঁধে রাখা হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো তুমি যদি ঈমান ছেড়ে দাও তুমি যদি রাসূল ছেড়ে দাও دین ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও তাহলে পরে তোমাকে আমরা ছেড়ে দেব হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা انها তিনি এমন ভাবে আল্লাহর হাবিব যখন হজরিত সুমাইয়া রদিয়াল্লাহু তালা আনহার এই অবস্থা দেখেছিলেন সবরান আসির ও ইয়াসির আহলে ভাই তেরা সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের নি আমাক প্রস্তুত করে রেখেছে হজরিত সুমাইয়া রদি আল্লাহ তালা আনহা নিজেও বলেন আমি এই বালু ছোরের মধ্যে উত্তপ্ত বালু ছড়ের মধ্যে সুতরাং জীবন চলে যাবে বিক্রি করবো নাজ্জাস্তানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে লজ্জাস্তানের মধ্যে বর্ষা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন আজকে সেই ভারতে মুসকান নামক একজন মহিলা সেও হাজারো জয়ীব জয় রাম এরকম বলে যখন স্লোগান উঠল তাদের সামনে গিয়ে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উচ্চশিরে হিসাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ঠিক কি না বলে মুসলমান সে থেকে পর্যন্ত হজরতে আবু হজরতে উত্তরসুরী থাকবে আবু জেহেলের উত্তর যেমন থাকবে এর উত্তর যেমন থাকবে হজরত আবু বকর হজরত উমর হজরত আলিফ হজরত উসমান রাজি আল্লাহ তালানহু থাকবে সেই হজরত উমর রাজি আল্লাহ যখন ছাব্বিশ বছর বয়সে যুবক বয়সী মানার পরে তিনি যেমন স্লোগান দিয়েছিলেন আল্লাহ হকবার সেই স্লোগান চলে আবু জেহেল উদ্বা সাহিবা আবু সিবান সহ মক্কা লিডার তারা তাদের নিজস্ব বাড়ির মধ্যে প্রবেশ করেছিলেন বের হওয়ার দুঃসাহস করে নাই বর্তমানেও যদি আমরা না রে থাকবে স্লোগান দেই বাতিলরা জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না দেখি না বড় মুসলমান সম্মানিত হাজারি এই জন্য আইয়ো তোরা কু আইয়া ওলো আমান না লুকেরা মনে করে রেখেছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়ো তোরা কু ছেড়ে দেওয়া হবে এক তো বললে পরে আমান না আম্রাই মান্দা এক বললেই পরে ছেড়ে দেওয়া হবে এটা মনে করেছে রেখেছি এটা মনে করে কিসানো কি এটা মনে করা যাবে না আল্লা পাত্র বলে আর মিন বলেন فلا ولقد فتن الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين الله <applause> پاک رب العالمين جتو پیغمبر نبی ابن رسول دنیا رزمینه ایر پور بیشه چلو আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে পরীক্ষা করার মধ্য দিয়ে আল্লাহ পাক জেনে নিয়েছেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সম্মানিত হাজরিন এই সুরাতুল আনকাবুত আনকাবুত কেন নাম দেওয়া হয়েছে আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকাড়সা আনকাবুত শব্দের অর্থ কি মাকাড়সা এই পৃথিবীর জমিনে আমরা অনেক মকড়সার দাল জাল দেখি আল্লাহ এই সূরাটির নাম আনকাবুত রাখলেন কেন এই সূরার 41 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাতসারে জালের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন মাফালুল্লাযিনা তাতখাজু মিন দুনিল্লাহি আউলিয়া আকামসালিল আনকাবুত ইতখাজত বৈতন ও ইন ওহানল বয়োতিল বৈতুলান কাবুত লৌকানু ইয়ালম জারাল্লা কেবাদ্বীপ অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে নিচ্ছে নিয়েছে তাদের দৃষ্টান্ত হল মাকার শারমিয়াই সে নিজেদের নিজের একটি ঘর নির্মাণ করে এবং এবং সব ঘরের ঘরি দুর্বল হয়ে থাকে সম্মানিত হাজিরিন এই পৃথিবীর জমিনে আল্লাহর আইনকে বাদ 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 দিয়ে 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 যারা মন গোড়া মতবাদে বিশ্বাসী যারা তথাকথিত নেতার আদর্শকে লালন করে তারা তো আসলে এমন এক নেতাকে ধরে যেই নেতার আদর্শটা হচ্ছে মাকাডসার জালের ন্যায় কিসের ন্যায় জুরবরণ কিসের ন্যায় মানব রচিত মতবাদ সমাজতন্ত্র মানবাদ সমাজ ব্যক্তিতন্ত্র আল্লাহর আইনকে বাদ দিয়ে রসুল সন্নাকে বাদ দিয়ে যারা এ সমস্ত দুনিয়া বিভিন্ন তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে এরা তো আসলে মকরসার জালের নিয়ে সেই শক্তিকে তারা গ্রহণ করে মাকড়সার জালকে যেমন আঙ্গুল দিয়ে এভাবে করলে পরে বেগে চুরমার মার হয়ে যায় আল্লাহের কুদরতি ক্ষমতা থেকে পরিমাণ যদি বহু প্রকাশ করা হয় গোড়া দুনিয়াটা পানি পানি হয়ে যাবে ঠিক তাহলে এই সুরাটির নাম সুরত আন কাবুর সুরাটির নাম কি আন সুতরাং আমরা সবসময় মানব কার আইন যেরো বলুন আল্লাহর আইন আল্লাহর আইন যদি না হয় মন গড় আইন যদি কেউ মানে সমাজতন্ত্র ব্যক্তিতন্ত্র বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি আল্লাহর হুকুমদেরকে যদি লঙ্ঘন করি তাহলে আমরা হয়তো কাফের না হয় জলে না হয় ফাসেক ঠিক কিনা আল্লাহফাত্র বোলারিম বলেন ভয়ঙ্কর আৎ ওয়ামাল্লাম ইয়াকুম্ভিমা আঞ্জাল আল্লাহু ফা উলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকিত বিধান অনুযায়ী বিচারা ফায়সালা করে না আল্লাহ পাক রব্বুল এদেরকে ফাসিক হিসেবে ঘোষণা করেছে তাহলে বুঝতে পারলাম আল্লার আইন যারা মানে না তারা এক নম্বরে ফাসিক এরা কি আল্লাহ পাক অন্যয়াতে বলেন ওয়ামাল্লাম يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الله پاک رب من بولن الله رب دان انو زي زر بسر فیصل کرنا الله پاک رب من ادر کے ظالم بولن الله پاک انو یاد وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ ফরানা ইকা হুমুল কাফিরুন আল্লার দ্বারা বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না বিসারা ফয়সালা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন কাফের আমরা কাফেরও হতে চাই না আমরা ফাসেক হতে চাই না আমরা জালেম হতে চাই না আমরা হতে চাই ইমানদার আমরা কি হতে চাই যারা বলুন আমরা ইমানদার হতে চাই সম্মানিত হাজিরিন তাহলে ইমান পরিমানের দাবিগুলো যদি আমরা পূরণ না করি তাহলে পরে আল্লাহ আল্লাপাকালমিনের দরবারে কখনো আমরা সফলতার দ্বার পানতে না আমরা কখনো জান্নাতি ইমানদার হতে পারবো না যেহেতু আজানের সময় হয়ে গেছে আমি পুরী বলি প্রকৃতি ইমানদার হতে হলে আপনার ভিতরে ছয়টি কোয়ালিটির প্রয়োজন এক নম্বর হচ্ছে যেখানে থাকি না কেন সুখে আর দুঃখে সব সময় প্রশংসা করব কা জিরো বলুন এক নম্বর থাকতে হবে আল্লাহ পাকের প্রশংসার জজবা দ্বিতীয় নম্বর আপনার সহি নিয়তের জজবা আর তৃতীয় নাম্বার জন্মতে যাওয়ার জজবা আপনার চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ পাকের সহি গোলাম হওয়ার জজবা তারপরে পঞ্চম নম্বর আপনার থাকতে হবে পাকের শহীদ প্রতিনিধি হওয়ার আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়ার বলেন এই কোয়ালিটি যদি আপনার আমার ভিতরে থাকে আমরা প্রকৃতি মান্দার হতে পারবো ঠিক কিনা পরিশেষ একটি কথা বলি আমি অনেক আজকে খুব গভীর আলোচনা সেটিং করেছিলাম যেহেতু আমাদের সাহার বিলের জমিনে একটা উল্লেখযোগ্য মাহফিল আমি তাফসির থেকে গভীর আলোচনা সেটিং করেছিলাম আমাদের দেশে কেউ যদি কিছু বলে প্রতিহিংসা করে বড় হওয়া যায় না আমি কি এখানে এখানে গান গান বলেছি নাকি নাকি কথা বলতে হবে কি সুতরাং কোন আলেমের কথাকে গান বলে আখ্যায়িত করা যাবে না ঠিক বলো প্যারা হাজরিন আল্লাহর জমিনে দিন কায়েমের হাতেরে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে ওริ শেষে আলিফ লাম মিম আ হিসাবান নাস আই আই ইয়াকুল আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ পাক বলেন আলিফ মিম লোকেদের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা মনে করে আই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আই ইয়াকুল এ বললে পরে ওয়া হুম লা ইউফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না তাহলে ছোট বড় যেই পরীক্ষা অসুত না কেন আমরা ইমান থেকে দূরে সরে পড়ে যাব না ইনশাআল্লাহ বলেন আমরা হজরতে খাব্বা রাহ তালানহুর উত্তরশ্রী হব আমরা হজরতে খালিদ বিন অলিত রাহ তালানহুর উত্তরশ্রী হব আমরা হজরতে আমির হামজা রাজিউল্লাহ তালানহুমার আনহুর উত্তরশ্রী হব আমরা হজরতে বেলালের উত্তরশ্রী হব আমরা হজরতে আম্মার ইবনে ইয়াসিরের উত্তরশ্রী হব রাজিয়া শিক্ষা খারাপ দুহাত তুলে পাককে দেখায়